عن أبي ذر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال أبو ذر غفاري رضي الله عنه رسول صلى الله عليه وسلم থেকে বর্ণনা করেন أنه قال তিনি বলেছেন يصبح على كل سلامة من أحدكم صدقة يصبح মানে সকাল করে على كل سلامة سلامة বলা হয় জয়েন্ট আপনাদের আমাদের শরীরে যে জয়েন্ট আছে কয়টা জয়েন্ট আছে মানুষের শরীরে 360 টি জয়েন্ট আছে তো এই প্রত্যেকটা জয়েন্টের পক্ষ থেকে মিন আহাদিকুম তোমাদের প্রত্যেকের কি সাদাকাতুন প্রত্যেক দিন একটা করে সাদকা করা উচিত একটা সাদকা বলতে এখানে নেকির কাজ সাদকা বলতে কি নেকির কাজ সাদকা বলতে এমন নয় যে টাকা পয়সা সাদকা সেটাও একটা নেকির কাজের অন্তর্ভুক্ত তবে নেকির কাজ প্রত্যেকটা জয়েন্টের পক্ষ থেকে একটা করে প্রতিদিন করা এটা প্রত্যেক ব্যক্তির দায়িত্ব কারণ আল্লাহ তার জয়েন্টগুলোকে আবার কি করেছেন সুন্দরভাবে সকালবেলা তার কাছে ফিরিয়ে দিয়েছেন সকালে উঠে সে আবার চলাফেরা করতে পারছে তার হাত দিয়ে ধরতে পারছে পা দিয়ে চলতে পারছে চোখ দিয়ে দেখতে পাচ্ছে এই যে মাথা ঘোরাচ্ছে ইত্যাদি কতজন লোক কত অসুবিধে বিষয়কে পড়ে আছে তো এই জন্য একটা দায়িত্ব হলো আমাদের প্রত্যেকের উপরে যে আমরা দৈনন্দিন 360 নেকির কাজ করব কিসের জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 360 জয়েন্ট যেহেতু সকালবেলা সুন্দরভাবে আবার ইয়ে দিয়েছেন এর জন্য আমাদেরকে এই 360 নেকির কাজ করতে হবে এটা দায়িত্ব আমাদের এটা আমাদের কর্তব্য এটা করা উচিত আমাদের ঠিক আছে কিন্তু এটা আমাদের অনেকের করা হয় না বেশিরভাগ লোকই এই ক্ষেত্রে আমরা ফেলের লাইনে আসি কিন্তু করা উচিত আর এটা কঠিন কিছু না এবং আজকের যে সালাতের কথাটা আমরা বলছি তার এই ক্ষেত্রে বিশেষ একটা ভূমিকা রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকুল্লু তাসবিহাতিন সাদাকাতুন তাসবি বলা মানে সুবহানাল্লাহ বলা এটা একটা নেকির কাজ এখন যদি আপনি এই 360 বার সুবহানাল্লাহ বলেন এই নিয়তে যে আল্লাহ আমাকে এই জয়েন্টগুলো 360টি যেই দায়িত্ব দিয়েছেন একটা একটা করে নেকির কাজ করার তাহলে আপনার জন্য এটা আদা হয়ে যাবে আপনার পক্ষ থেকে 360 বার যদি সুবহানাল্লাহ বলেন অথবা আলা পরের কথা বলা হচ্ছে ওয়াকুল্লু তাহমিদাতিন সাদাকা আলহামদুলিল্লাহ বলাও একটা নেকির কাজ তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা যদি 360-এর অর্ধেক বার বলেন তাহলে 300-150 আর 60-এর অর্ধেক 30 মানে 180 বার বললে দুইটা শব্দ আপনার 300 বার হয়ে গেল বুঝে আসছে কি তো কুল্লু তাহমিদাতিন সাদাকা আলহামদুলিল্লাহ বলা এটাও নেকির কাজ ওয়াকুল্লু তাহলিলাতিন সাদাকা প্রত্যেক তাহলিল তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা এই পরিভাষাগুলো যেন মনে থাকে তাসবিহ বলে সুবহানাল্লাহ বলা তাহমিদ মানে আলহামদুলিল্লাহ বলা তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা তাকবীর মানে আল্লাহু আকবার বলা তাকবীর মানে আল্লাহর বড়ত্ব প্রকাশ করা আর সেটা হলো আল্লাহু আকবার বলা এটাই বলছে তাকবীর তো আল্লাহু আকবার বলা এটাও নেকির কাজ ওয়া আমরুম বিল মারুফি সাদাকা ভালো কাজের আদেশ করা এটাও একটা নেকির কাজ আপনি 10টা লোককে দাওয়াত দিয়েছেন ভালো এটা 10টা নেকির কাজ হয়ে যাবে এইভাবে 360টা নেকির কাজ প্রতিদিন আমাদের করা উচিত আমাদের জয়েন্টগুলোর পক্ষ থেকে তাহলে কত বড় একটা দায়িত্ব আমাদের উপরে এটা বেশিরভাগ লোক জানে না আধার আধারই আমল করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না ওয়া নাহিয়ুন আনিল মুনকারি সাদাকাতু খারাপ কাজে কাউকে বাধা দেওয়া নিষেধ করা ওটাও একটা নেকির কাজ ওয়া এই গেল আপনার নেকির কাজগুলো তো প্রত্যেকটা জয়েন্টের পক্ষ থেকে এটা যে সুস্থভাবে সকাল করেছে এবং আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো সুন্দরভাবে রেখেছেন আমাদের নিয়ামতগুলো তো এই নিয়ামতগুলোর হেফাজতের জন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ প্রতিদিন 360টা করে নেকির কাজ করা দরকার আর এর জন্য যদি আপনি এই যে 4টা কালিমা বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই 4টা হলো না 4টাকে এখন যদি 60কে আপনি 4 দিয়ে ভাগ দেন কত হবে না 75 90 হল 90 তো 90 বার যদি আপনি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা যদি আপনি 90 বার বলেন তাহলে 360 বার হয়ে যায় তো এখন অনেক সময় মনে থাকে অনেক সময় মনে থাকে না আর সহজ একটা কাজ হলো আমরা যখন সকাল থেকে কাজ করি কাজ করতে করতে অনেক সময় ক্লান্তি চলে আসে যখন ক্লান্তি চলে আসে ক্লান্তিটা দূর করার জন্য হয়তো একটু বসলেন পানি খেলেন মুখটা ধুয়ে আসলেন আর এই মুখ ধুয়ে আসার ফাঁকে যদি আপনি একটু অজু করে নেন মুখটা ধুইলেন হাতগুলো ধুচ্ছেন তো আর একটু অজুটাই আপনি করে নিলেন অজুর মাধ্যমে আপনার গুনাহ মোচন হলো সাথে সাথে কি হলো ওয়াজুজুজিউ মিন যালিকা রাকআতান ইয়ারকাউহুমা মিনাদ দুহা এই 360টি নেকির কাজ যথেষ্ট হয়ে যাবে যদি কেউ চাষদের দুই রাকাত সালাত আদা করে সুবহানাল্লাহ
আপনি উযু করে নিয়ে দুই রাকাত নামাজ পড়বেন চাষের নিয়তে, তাহলে এই 360 জয়েন্টের পক্ষ থেকে যে একটি করে নেকির কাজ করা দরকার সেটা আপনাকে আর করতে হবে না, যথেষ্ট, করলে তো আরও ভালো, এটা আপনার প্লাস পয়েন্ট হিসেবে অতিরিক্ত যুক্ত থাকবে। আমরা দুনিয়াটা অতিরিক্ত যুক্ত রাখি যে ওইখানে যাই কাজের ফাঁকে ওইখানে একটু ডিউটি করে নেই, একটু ওভার ডিউটি করে নেই, তাহলে কিছু টাকা থাকবে, তো এই দুনিয়ার ভালোটা বুঝুন, ভালো আছে, কোনো সমস্যা নেই, কিন্তু সাথে সাথে আখেরাতের ভালোটাও আমাকে বুঝতে হবে, বরং ওটা আগে বেশি দরকার। নিঃশ্বাসটা চলে গেলে আমাদের দুনিয়া পড়ে থাকবে, কিন্তু আখেরাতে যেটা আমরা প্রেরণ করেছি একটু আগে যেটা সূরা আসরের আয়াত বলছিলাম, সেই পরকালীন জীবনে আপনি এর দ্বারা উপকৃত হবেন। সহিহ মুসলিম 720 নম্বর হাদিস। তাহলে চাষের নামাজের ফায়দা কি? প্রত্যেকটা জয়েন্টের পক্ষ থেকে একটা করে সাদকা নেকটা নেকি কাজ করা উচিত আমাদের, আর 360টি আমাদের জয়েন্ট রয়েছে, তো এই দুই রাকাত নামাজ পড়লে এই শুক্রিয়াটা আল্লাহর পক্ষ আল্লাহর জন্য আমাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই চাষের নামাজ আদা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই নামাজটা হচ্ছে যখন সূর্য মানে একটু গরম হওয়া শুরু করে, ঠিক আছে, মিন আফযাল ওয়াক্তিহা হিনা ইরতিফাই নাহা, যখন দিনটা একটু উপরে উঠে মানে সূর্য উপরে উঠে, আর আপনাদের গ্রাম এলাকায় আপনারা হয়তো দেখেছেন যে গরু বা ছাগলগুলো বেঁধে রাখলে সকালবেলা গোয়াল ঘর থেকে বাইরে নিয়ে আসে রাখে, তো ওইখানে যখন বেঁধে রাখে তো ওরা শুয়ে থাকে, যখন আস্তে আস্তে সূর্যটা এসে ওদের গায়ে লাগে তখন একটু শরীরটা গরম হয়ে ওঠে, তখন সবটি গা ঝাড়া দিয়ে ওঠে। এই সময়টা থেকে শুরু করে সূর্যটা তীব্র মাত্রা ধারণ করা পর্যন্ত, মানে সূর্য যখন দুপুর হয়ে যায় তার কিছুক্ষণ আগে, ধরেন জোহরের সালাতের 15-20 মিনিট আগ পর্যন্ত আপনি এই সালাদটা আদা করতে পারবেন, অনেক লম্বা টাইম, কিন্তু আসলে হয় না অনেকের আদা করা, অনেক সময় অনেকের ইচ্ছা থাকলেও কালের ফাঁকে কখন যে টাইম চলে গেছে জোহরের আজান দিয়ে দেয়। ওয়াইয়াকরুজু ওয়াক্তুহা বিকিয়ামিজ যাহিরাতি ওয়া আকাল্লুহা রাকআতানি ওয়া লা হাদ্দ লি আকসারিহা, এর অতিরিক্ত কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা রাকাত নেই, দুই রাকাত করে আপনি যে কয় রাকাত করতে পারেন, তবে সর্বনিম্ন দুই রাকাত করলে আদা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তার শেষ সময় যখন জোহরের সময় চলে আসে তার কিছুক্ষণ আগে, কারণ যখন খাড়া দুপুর হতে চলে তখন কিন্তু আর নামাজ পড়া জায়েজ নয়। তাহলে আমরা চাষের নামাজের একটা সওয়াব এখানে পেলাম যে যদি আমরা কেউ চাষের নামাজ আদা করি তাহলে আমাদের প্রত্যেকটা জয়েন্টের পক্ষ থেকে একটা করে দৈনন্দিন যে নেকির কাজ করা উচিত সেই নেকির কাজগুলোর পরিবর্তে চাষের নামাজটা আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর কেউ যদি ওটাও করে এটাও করে তাহলে তার ডবল নেকি হবে, তার দ্বিগুণ নেকি হবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমি নিজেকে আগে ওসিয়ত করছি, সাথে সাথে আপনাদেরকেও বলছি যে আমরা এই নামাজটা পড়ার চেষ্টা করি, কারণ সালাতটাই আমাদের মূল ইবাদত। যাকাত এটা হলো যাদের টাকা পয়সা আছে তাদের জন্য বছরে একবার, হজ জীবনে একবার, রোজা বছরে একবার, আর কালিমা তো আল্লাহর রহমতের বাপদাদার মাধ্যমেই পেয়ে গেছি, আমাদের বাপদাদারা বা বাপমার মুসলিম বাবা মার ঘরে যদি জন্ম না নিতাম তাহলে কি যে হাল হকিকত হইত, আল্লাহ আল্লাহ শুক্রিয়া করে শেষ করতে পারবো না, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে মুসলিম।